সবুজ সাথী প্রকল্পের সাইকেল চুরি করে বিক্রি করার অভিযোগে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে গুলি লেগে আহত হলেন দুই পক্ষের পাঁচজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার কৈখালী এলাকায়। তৃণমূলের অভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মীরা সবুজ সাথীর সাইকেল চুরি করে বিক্রি করছিল। তারা তাদের হাতে নাতে ধরে ফেলে, এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে হাতাহাতি এবং পরে গুলি চালানো হয় বলে অভিযোগ। যে মমতা সরকার যে সাইকেলগুলো দেয়, ওই সাইকেলগুলো চুরি করে বিক্রি করে, আগেও একবার করেছে। আবার আজকে এক ভ্যান, ইঞ্জিন ভ্যানের এক ভ্যান নিয়ে মাঠের মধ্যে একটা পোলট্রি আছে, সেই পোলট্রিতে রেখে 100 টাকা করে চুরি করে বিক্রি করছে। তা পুলিশ কোথা থেকে খবর পেয়েছে, পাওয়ার পরে আমাকে আমাদের বাড়িতে গেছে, বলছে যে এই ব্যাপার, শেখরের পোলট্রি কোথায়। আমি বললাম মাঠের দিকে, তাই পুলিশকে বলেছি, পুলিশ গিয়েছে। তারপরে ওই জন্য বলে কোথায় একটু দেখি দেন, আমি একটু সামনে এগিয়ে গিয়ে আমার হচ্ছে এই সোজা চলে যান, তাই পুলিশ গাড়ি দেখে ওখানে কিছু পায়নি, চলে গেছে। ওরা অনেক কয়জন কুটুর ছেলে, বিমালের ছেলে, আরও দলবল নিয়ে আমাদের উপরে চড়া হয়েছে। আমার বাড়ির সামনে লাইট ছিল, সে লাইট ওরা বন্ধ করে দিয়েছে, গিয়েই এলোপাতাড়ি গুলি। সেই হ্যাঁ, এটা করেছে কুটু, ওরা বিজেপি। ওই সেটাই আমরা জানতে চেয়েছি। আগেও একবার 300 টাকা করে বিক্রি করেছে এক মন্দিরের কাছে, আবার কাল আজকেও ওইটাই করেছে 100 টাকা করে। তা আমি আবার হ্যাঁ, আমার এই যে পেটে গুলি করেছে, বিজেপির কর্মীরা। আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম বাড়ির সামনে, একটু এগিয়ে, একটু মানে একটু এগিয়ে, একটু মাঠের কাছে। বিভিন্ন সময় আমাদের এইটা ওরা পুলিশকে ইনফরমেশন দিয়েছিল বলে বাড়ি গিয়ে গুলি করে, তারপরে ওরা নিজেরা সাজা যে পাল্টা গুলি। এইটা কিন্তু সাইকেল গাড়ি করে কীভাবে নিয়ে যাচ্ছে, ও একটা স্কুলের টিচার ইনচার্জ, বেনামে স্কুলের ছাত্রছাত্রীর নাম দিয়ে সাইকেল নিয়ে এসে ওর বাড়িতে বসে বিক্রি করে এই এলাকায় বসে। এই যেহেতু আমাদের মনে বুঝসহ এরা পুলিশকে জানিয়েছে, পুলিশ গিয়ে তখন ওরা সরিয়ে নিয়েছে। আবার পরে পুলিশ চলে যাওয়ার পর আবার বিক্রি করছে, 200 টাকা 300 টাকা করে সব বিক্রি করছে। বিক্রি করার পরে গেল, যেহেতু পুলিশকে জানিয়েছে সেই জন্য বাড়িতে এসেই আমার বুধ সভাপতি শিলা বিশ্বাসকে গুলি করে, তারপর ওর ছেলেকে গুলি করে, ওর হাত বন্দুক ঠেকাতে গেছিল, হাত ভেঙে সরে গেল। বিজেপি অভিযোগ করছে আপনারাই গন্ডগোল শুরু করেছেন, মানে আপনারাই ওখানে শান্তি অবস্থা শান্তি কোথায় বিঘ্নিত করছেন। সাইকেল আছে তো, এই সমস্যা সাইকেল রাত্রেবেলা তার এলাকায় বাড়ি বসে বিক্রি করছে। আপনি এটাকে প্রতিহত করতে আটকাতে চেয়েছিলেন? এই দুর্নীতি আটকাতে না, পুলিশকে ইনফর্ম করেছে কেন, অপরাধ পুলিশকে কেন জানিয়েছে? এই জন্যই দুপক্ষের মধ্যে গন্ডগোল, মানে কোনো গন্ডগোল হয়নি, দুই পক্ষে বাড়ি এসে গুলি করেছে, এবার দুই পক্ষ আসবে। এই ঘটনায় 5 জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার নীলরতন হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি, তাদের পাল্টা অভিযোগ তৃণমূল সরকারি সাইকেল বিক্রি করছিল, তার প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।